ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে জনসভা শুরু হয়েছে। সকাল ১০টায় জনসভা শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত রয়েছেন। এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক পরিমল সিংহ পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। সকাল ১০টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিল্পমন্ত্রী, জাতীয় পতাকা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা এবং শিক্ষার্থীরা কুচকাওয়াজ পরিবেশন করেন।